আমি ভালো আছি। সাবধানে থেকো, একদম বাইরে বের হবে না বলে দিলাম। আচ্ছা আচ্ছা, অসুবিধা নাই, বাড়িতেই আছি, অসুবিধা নেই। আর হ্যাঁ, ঈদের মধ্যে তোমাকে বাড়িতে আসতে হবে না, বাড়িতে আসার আবার চিন্তা করো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা শোনো, ওই যে আমার অফিসের মিটিং আছে, তো অনলাইনে মিটিং আছে, সময় হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাকে ওখানে সেটআপ করতে হবে। এখন রাখছি তাহলে। হ্যাঁ, পরে কথা হবে। হ্যাঁ শুনছি, বলো। সাবধানে থেকো, বাসা থেকে বের হও না, কিন্তু পরিস্থিতি কিন্তু ভালো না। ঠিক আছে, কিন্তু বাসায় বাজার তো একেবারেই শেষ, ফ্রিজে কিচ্ছু নেই। অফিসের পিয়নকে বলো বাজার এনে দেবে, আর ওকে কিছু টাকা দিয়ে দিও, তোমার বের হওয়ার কোনো দরকার নেই। কি বলছো তুমি, অফিসের পিয়নের জীবনে কোনো দাম নেই? তার কি কোনো পরিবার নেই? শোনো, জীবন মৃত্যুর একমাত্র মালিক আল্লাহ, সবচেয়ে বড় কথা হচ্ছে সাবধানতা অবলম্বন করা। ঠিক আছে, আচ্ছা রাখছি তাহলে। হ্যাঁ, দেখি কি করা যায়। আচ্ছা। পাশের বাসার রবিউল ছেলেটা প্রতিদিন সকাল সন্ধ্যা অফিস যাচ্ছে। যাদের টাকা আছে, পাওয়ার আছে, তাদের হয়তো বের হতে হচ্ছে না, কিন্তু যাদের এগুলো নেই তাদের কি অবস্থা, তারা কিভাবে দিন পার করছে? কি ব্যাপার? এসো রহমত নিয়ে ফোন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, কি খবর রহমত মিয়া? এই তো স্যার, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালোই আছি। বাড়ি থেকে ম্যাডাম ফোন দিয়েছিল, বাজার নাই শুনলাম, বাজার করে নিয়ে আসবো কি স্যার? না 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 না, তোমার এখন আসার দরকার নেই, তুমি সাবধানে থাকো আর অফিসে সাবধানে কাজ করো। হ্যাঁ, এখন আসার দরকার নেই। জি স্যার। ঠিক আছে রহমত মিয়া, সাবধানে থাকো। জি স্যার, আসসালামু আলাইকুম। ওকে ওকে। হ্যালো, তুমি কবে বাড়িতে আসবা? শুনলাম ঢাকাতে করোনার অবস্থা নাকি ভালো না? ঠিকই শুনছো, ওই বেতন আর বোনাসটা পেলে তো বাসায় চলে আসতেছি। ফুলা কেমন আছে? ও তো ভালোই আছে, সারাদিন খালি তোমার কথা, বাবা আমার জন্য মেলা কিছু আনবো। ও আনবো তো। এই শোনো, ফুলারে নিয়ে সাবধানে থাকবো। আচ্ছা রাখি। আচ্ছা আচ্ছা।
হ্যালো আব্বা। হ্যাঁ বাবা বলো। তুমি কবে আইবা? আমার লাইগা আর সময় মেলা কিছু নি আইবা। হ্যাঁ আনমু তো কালকে অফিস থেকে টাকা দিব। মা মা আব্বারে কালকে অফিস থেকে টাকা দিব। আচ্ছা এই করোনার মধ্যে কয়টা দিন আগে বেতনটা দিলে কি হয়? আমি কেমনে কম পাও, সব মালিক গরু ব্যাপার। ওই বেতনটা পাইলে বাড়ি আলের টাকাগুলো দিয়ে তারপর তো বাসায় চলে আসতেছি। আল্লাহ তোমারে ভালোভাবে নিয়ে আসুক। আচ্ছা আচ্ছা রাখি তাহলে। তুমি না থাকলে ওরা হয়তো সেইদিন আমার কি বলছেন স্যার, সবই তো আল্লাহর হাতে, বিপদে সাহায্য করা মানুষের নৈতিক দায়িত্ব। ঠিক বলেছো তুমি। ঠিক আছে ভালো থাকবে। জি স্যার আপনি ভালো থাকবেন। আচ্ছা সালাম আলাইকুম। বেতনটা পাইনি, ঈদের আগে বেতন দিবে না। নিরোজনে প্রভু নিরোজনে খেলিছো।